হ্যালো ব্রন, দি সৌদীপ সরকার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ক্লাস। তো আজকে হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট সায়েন্স অর্থাৎ পরিবেশবিদ্যা থেকে ইভিএস থেকে প্র্যাকটিস সেট নাম্বার 36 ক্লাস। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড সিলেক্টেড কোশ্চেন অ্যান্সারগুলো আজকের ক্লাসে কালেক্ট করা হয়েছে। প্রত্যেকটা কোশ্চেনই আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের অনেক হেল্প করবে আপকামিং প্রাইমারি টেট এক্সামের জন্য খুব ভালো প্রিপারেশন নিতে। ওকে, তো আমরা যে নতুন লেসনটা শুরু করেছিলাম ডিটেলসে তো আপনাদের বুঝিয়ে দিয়েছি। আজকে অর্থাৎ 36 নাম্বার প্র্যাকটিস সেটের ক্লাসে আমরা উদ্ভিদ থেকে ইম্পর্টেন্ট যে এমসিউ টাইপের কোশ্চেন রয়েছে সেগুলো আমরা ডিসকাস করবো। আরেকটা ক্লাস আপনাদের প্রোভাইড করে দেবো যেটা 37 নাম্বার প্র্যাকটিস সেট নাম্বার যেটা 37 থাকবে, নেক্সট ডে আপনারা পেয়ে যাবেন। সেখানেও বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিউ টাইপের কোশ্চেন থাকবে। তাহলে ফুল যে লেসনটা রয়েছে উদ্ভিদটা আমাদের কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, সেশন কেউ মিস করবে না। ভেরি ইম্পর্টেন্ট সেশন রয়েছে, আমরা পরীক্ষার আগে দুবার সিলেবাস কমপ্লিট করার চেষ্টা করছি। ওকে, আর যদি নতুন স্টুডেন্ট হয়ে থাকেন আমাদের চ্যানেলের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন, প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান আপনি খুব সহজে পেয়ে যাবেন। আর অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্স লিঙ্ক পাবেন, অথবা টেলিগ্রামটা ডাউনলোড করে সার্চ করবেন @bongeducation01, সার্চ করলে আপনারা আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন, জয়েন্ট হয়ে যান। জয়েন্ট হয়ে গেলে কিন্তু আপনারা আমাদের ক্লাসের পিডিএফগুলো খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, আর আপনারা যদি চান তাহলে আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্স লিঙ্ক রয়েছে, অথবা ইনস্টাগ্রামে সার্চ করবেন সৌদীপ সরকার 01, সার্চ করলে প্রোফাইল পেয়ে যাবেন, ফলো করে রাখুন। যদি আপনার কোনো কোয়ারিজ থাকে সরাসরি আপনারা আমাকে ইনস্টাগ্রামে SMS করতে পারেন। তো আমরা ক্লাসটা কন্টিনিউ করছি। ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে, ভেরি ইজি একটা কোশ্চেন বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, এ ধরনের কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, আমি ডিটেলস ক্লাসে সমস্ত কিছু আপনাদের করিয়েছি, না দেখে থাকলে অবশ্যই একবার দেখে নেবেন, ভিডিও ডেসক্রিপশন বক্স লিঙ্ক পেয়ে যাবেন। কি বলা হয়েছে, রেসারপিন নামক ওষুধটি পাওয়া যায় নিচের কোথায়, বা কোথা থেকে পাওয়া যায় এই রেসারপিন নামক ওষুধটি? ধুতরা গাছের ফলে, আকন্দ গাছের পাতায়, সর্পগন্ধা গাছের মূলে, কালমেঘ গাছের মূলে? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ডিটেলস ক্লাসে করিয়েছিলাম সর্পগন্ধা গাছের মূলে কি পাওয়া যায়, রেসারপিন পাওয়া যায়। ওকে, রেসারপিন নামক ওষুধটা সর্পগন্ধা গাছের মূলে পাওয়া যায়। পরে কোশ্চেনে চলে আসবো। বলা হয়েছে বট গাছের বিজ্ঞানসম্মত নাম কি? বট গাছের বিজ্ঞানসম্মত নাম, ইংরাজি নামটা কী ছিল? আমি এ নিয়ে আপনাদের বলেছিলাম যে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট যে গাছের বিজ্ঞানসম্মত নাম এবং ইংরাজি নাম আমি আপনাদের সেন্ড করে দেবো। আমি কিন্তু অলরেডি আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করে দিয়েছি, যারা জয়েন্ট হয়েছেন তারা কিন্তু আশা করি পেয়ে গেছেন অ্যান্সারগুলো, হয়তো আপনারা জানেন রাইট অ্যান্সার কী হবে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। বলা হয়েছে ফাইকাস বেঙ্গালেন্সিস। ওকে, ফাইকাস বেঙ্গালেন্সিস হচ্ছে বট গাছের বিজ্ঞানসম্মত নাম। ইংরেজি নামটা কি? সেটা হচ্ছে বানায়ান ট্রি। ওকে, বোঝা গেল। আর যদি আপনারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট না হয়ে থাকেন, লিঙ্ক রয়েছে, জয়েন্ট হয়ে যান। আমি কিন্তু বিজ্ঞানসম্মত নাম, ইংরাজি নামগুলো সমস্ত কিছু সেন্ড করে দিয়েছি, তাহলে কিন্তু আপনারা খুব সহজে ডাউনলোড করে দেখে নিতে পারবেন। পরের কোশ্চেনে চলে আসবো। বলা হয়েছে নিচের কোনটি বোটানিক্যাল গার্ডেনে সংরক্ষিত উদ্ভিদ প্রজাতি? নিচে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে থেকে কোনটি বোটানিক্যাল গার্ডেনে সংরক্ষিত উদ্ভিদ প্রজাতি? রাইট অ্যান্সার কী হবে? অপশান সি ইজ দ্য, এখানে রাইট অ্যান্সার রয়েছে সোফোরা টরোমিরো। ওকে, সোফোরা টরোমিরো হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে সংরক্ষিত উদ্ভিদ প্রজাতি। আর আপনারা কোশ্চেন অ্যান্সারগুলো যদি জানেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, সুন্দর একটা মক টেস্ট কিন্তু আপনার দেওয়া হয়ে যাবে। পরে কোশ্চেনে চলে আসবো। কি বলা হয়েছে, নিচের কোনটির জন্য উড়িষ্যার ভিতরকণিকা অভয়ারণ্যটি বিখ্যাত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কারণ এই কোশ্চেনটা নিয়ে কিন্তু আমাদের অনেক কনফিউশন থাকে। অবশ্যই আপনার সঙ্গে ডিটেলসে ডিসকাস করবো কোশ্চেনটা নিয়ে। একবার অপশানটা দেখে নিই। বলা হয়েছে বন্য কুকুরের জন্য, অপশান বিতে বলা হয়েছে অলভি রিডলে সামুদ্রিক কচ্ছপের জন্য, অপশান সিতে বলা হয়েছে অলভি রিডলে সামুদ্রিক কুমিরের জন্য। এখানে এটা হবে না, এখানে একটুখানি টাইপিং মিস্টেক রয়েছে। এখানে সামুদ্রিক কুমিরের জন্য বা নোনা জলের কুমিরের জন্য কিন্তু হবে অপশনটার। ওকে, নোনা জলের কুমিরের জন্য বা সামুদ্রিক কুমিরের জন্য এই দুটো অপশন থাকতে পারে, এবং অপশন দিতে বলা হয়েছে ওপরে কোনোটি সঠিক নয়। তো রাইট অ্যান্সার অপশন সি ইজ দ্য, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে নোনা জলের কুমিরের জন্য। তাহলে আমরা কি পেলাম, উড়িষ্যার যে ভিতর কণিকা অভয়ারণ্যটি রয়েছে সেটা কী জন্য বিখ্যাত? সেটা হচ্ছে নোনা জলের কুমিরের জন্য বা সামুদ্রিক কুমিরের জন্য বিখ্যাত। এবং অনেকে কিন্তু অপশন বিটা রাইট অ্যান্সার বলবেন, সামুদ্রিক কচ্ছপের জন্য, যেটা অলিভি রিডলে সামুদ্রিক কচ্ছপের জন্য অনেকে কিন্তু কমেন্ট করতে পারেন, কারণ এটা কিন্তু এই যে কচ্ছপগুলো রয়েছে এটাও আপনার অনেক বইতে অ্যান্সার পেয়ে যাবেন, বেশ কিছু প্র্যাকটিস সেটে কিন্তু এটাও রাইট অ্যান্সার রয়েছে। কারণ এই যে কচ্ছপটি রয়েছে, এই ধরনের কচ্ছপগুলো কী হয়, এই উড়িষ্যার ভিতর কণিকা যে অভয়ারণ্যটি রয়েছে সেখানে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে তারা কিন্তু এই অভয়ারণ্যতে দেখা যায়, এবং সেখানে কেন আসে, সেখানে কিন্তু ডিম পাড়ার জন্য আসে। ওকে,
মানে অনেক ডিমই কিন্তু সেখানে পেরে থাকে কচ্ছপরা। আর এই যে উড়িষ্যার ভিতরকণিকা অভয়ারণ্যটি রয়েছে, এটা কিন্তু আগে একটা ম্যানগ্রোভ অরণ্য ছিল। এটা আমরা কি জানি, আমাদের ভারতের মধ্যে সব থেকে বড় ম্যানগ্রোভ অরণ্য কোথায় রয়েছে? সেটা হচ্ছে সুন্দরবন। এবং এই যে উড়িষ্যার ভিতরকণিকা অভয়ারণ্যটি রয়েছে, এখানে কিন্তু ম্যানগ্রোভ গাছও দেখা যায়। আগে ম্যানগ্রোভ অরণ্য ছিল, পরে সেটা অভয়ারণ্যটি হয়ে গেছে, যেটা আপনারা বলতে পারেন যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অভয়ারণ্য আপনারা কিন্তু বলতে পারেন। ক্লিয়ার? আর আগে তো ম্যানগ্রোভ অরণ্য ছিল, এখন অভয়ারণ্য হয়ে গেছে। অ্যান্ড যেটা ইম্পর্টেন্ট সেটাও বলে দিলাম যে এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় ম্যানগ্রোভ অরণ্য। আর প্রথম ম্যানগ্রোভ অরণ্য কোনটা? সেটা হচ্ছে সুন্দরবন। বোঝা গেল? পরের কোশ্চেনের দিকে চলে আসবো। বলা হয়েছে ভারতের বিলুপ্তপ্রায় উদ্ভিদ নিচের কোনটি? বিলুপ্তিপ্রায়, আর বিলুপ্ত হয়ে যাওয়া আর বিলুপ্ত প্রায় উদ্ভিদের মধ্যে কিন্তু অনেক তফাত রয়েছে। আমি আগের ক্লাসে আপনাদের বুঝিয়েছিলাম, যদি বলে শুধু বিলুপ্ত মানে যেটা একদম বিলুপ্ত হয়ে গেছে দেখাই যায় না, আর বিলুপ্ত প্রায় যদি বলা হয় তার মানে সেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো রাইট অ্যান্সার কী হবে? এখানে আম কাঁঠাল আমরা দেখি, গম বাজরাও দেখা যায়, গোলপাতা তালও দেখা যায়, কিন্তু অপশান এ সুন্দরী চন্দন কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, মানে বিলুপ্তর দিকে যাচ্ছে। তো বিলুপ্ত প্রায় উদ্ভিদ নিচের কোনটি? সুন্দরী চন্দন ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, পরের কোশ্চেনের দিকে চলে আসবো। বলা হয়েছে ভারতে অরণ্য ধ্বংসের কারণ হলো নিচের কোনটি? নিচের কোনটির কারণে অরণ্য ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের ভারতে? কৃষিক্ষেত্রে সম্প্রসারণ আবাসন প্রকল্প যেটা রয়েছে এ প্লাস বি, ওপর কোনটি সঠিক নয়? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হবে, এ প্লাস বি, মানে অপশান এ কৃষিক্ষেত্রের সম্প্রসারণ এবং আবাসন প্রকল্প, এর জন্য কিন্তু ভারতে অরণ্য ধ্বংস হয়ে যাচ্ছে। ওকে, পরের কোশ্চেনের দিকে চলে আসবো। বলা হয়েছে নাগারণ্য কোথায় অবস্থিত? তো নাগারণ্য যেটা রয়েছে সেটা কোথায় অবস্থিত? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার হবে, কর্ণাটকে অবস্থিত। ক্লিয়ার? অপশান এ ইজ দ্য এখানে রাইট অ্যান্সার রয়েছে। পরের কোশ্চেনের দিকে আমরা চলে আসবো। বলা হয়েছে উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে যে দূষণগুলি দূর করতে সাহায্য করে সেগুলো হলো নিচের কোনগুলো? উদ্ভিদ অর্থাৎ গাছপালা বা উদ্ভিদমণ্ডল বায়ুমণ্ডল থেকে যে দূষণগুলি মানে দূর করে বা রোধ করে সেগুলো কোনগুলো? নিচের রাইট অ্যান্সার কী হবে? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। অপশান সি ইজ দ্য এখানে রাইট অ্যান্সার রয়েছে, কার্বন ডাইঅক্সাইড। ওকে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেনের দিকে চলে আসবো। বলা হয়েছে ভারতে বন আইন চালু হয় কত সালে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং এই কোশ্চেনটা নিয়ে যে আরও রিলেটেড কোশ্চেন রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট এক্সামের জন্য, আপনাদের এই কোশ্চেনের সঙ্গে আমি কিন্তু জানিয়ে দেবো। সামনে খাতা পেন থাকলে নোট করে নিতে পারেন, সুন্দর একটা নোটস হয়ে যাবে, তাহলে পরবর্তীতে আপনাদের এই টপিকগুলো খুঁজতে হবে না। তো অপশান দেখে নিই, 1927, 1972, 1912, 1932। রাইট অ্যান্সার হবে অপশান এ, 1927 সালে ভারতে বন আইন চালু হয়, 1927 সালে। এবং 1972 সালের যে আইনটা রয়েছে সেটা কী আইন ছিল অবশ্যই আপনারা জানিয়ে দেবো। 1972 সালে যে আইনটা চালু হয় সেটা হচ্ছে ওয়াইল্ড লাইফ যে প্রোটেকশন অ্যাক্টটা রয়েছে, আমি লিখে দিচ্ছি, একটু ভুল লিখলাম, হ্যাঁ, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট। ক্লিয়ার? ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট যেটা রয়েছে সেটা 1972 সালে চালু হয়, এবং আমরা কী পেলাম? বন আইন চালু হয় 1927 সালে। এবং 1972 সালে কিন্তু আরেকটা আইন চালু হয়েছিল, সেটা কী আইন ছিল? সেটা হচ্ছে বন্য প্রাণী সংরক্ষণ আইন, বন্য প্রাণী সংরক্ষণ আইন। বোঝা গেল? এবং এখানে যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টটা রয়েছে এখানেও কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক রয়েছে, এই আইনটি সংশোধিত হয়েছিল, সেটা কত সালে? সেটা হচ্ছে 2003 সালে কিন্তু সংশোধিত হয়েছিল। ওকে, সংশোধিত হয়েছিল 2003 সালে। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা কী কী পয়েন্ট পেলাম? এখান থেকে যেটা আমরা পয়েন্ট পেলাম, ভারতে বন আইন চালু হয় 1927 সালে, 1972 সালে দুটো আইন রয়েছে যেটা চালু হয়, একটা হচ্ছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট যেটা সংশোধিত হয়েছিল 2003 সালে, এবং আরেকটা আইন চালু হয়েছিল যেটা হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ আইন। বোঝা গেল? এবং উল্লেখযোগ্য ভারতের যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকেও কোশ্চেন হয়ে থাকে উল্লেখযোগ্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, ওকে, সেগুলো কী কী ভারতে? এক নম্বর নোট করে ফেলুন, বোম্বে হিস্ট্রি নেচার সোসাইটি। দু নম্বরটা নোট করে ফেলুন, সেটা হচ্ছে জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষ। তিন নম্বর যেটা রয়েছে সেটা নোট করে ফেলুন, নেচার কনজারভেশন ফাউন্ডেশন। এবং চার নম্বরটা নোট করে ফেলুন, যেটা হচ্ছে পরাগ্য। আর পাঁচ নম্বরটা নোট করে ফেলুন, সেটা হচ্ছে WWF ভারত, ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু, WWF ভারত। ওকে,
নম্বরে কি রয়েছে? ছ নম্বরে রয়েছে ওয়াইল্ড লাইফ যে প্রোটেকশন সোসাইটি অফ ইন্ডিয়া রয়েছে, সাত নম্বরে রয়েছে ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া। ওকে, এইগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট বা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান আমাদের ভারতে। এই টপিকগুলোর প্রতিও কোশ্চেন হতে পারে, যদি আপনারা সালগুলো জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে পরের যে ক্লাসটা রয়েছে আমি সেখানে এই ধরনের কোশ্চেনগুলো অ্যাড করে আপনাদের সালগুলো জানিয়ে দেবো। আশা করি সকলেই জানেন, অসুবিধা হওয়ার কথা না। পরে কোশ্চেনে এবার আমরা চলে আসবো। বলা হয়েছে ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ যে বনাঞ্চল রয়েছে সেটা কোথায় অবস্থিত? ভেরি ইজি একটা কোশ্চেন। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সুন্দরবন। সুন্দরবনই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত যে ম্যানগ্রোভ অরণ্য, যেটা ভারতের মধ্যে বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। ওকে, পরে চলে আসবো ইলেভেন নাম্বার কোশ্চেন। বলা হয়েছে নিচের কোনটি জলে ভাসমান উদ্ভিদ? ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটাও, নিচের কোনটি জলে ভাসমান উদ্ভিদ। অপশনগুলো একবার দেখে নিই। অপশন এতে রয়েছে শৈবাল, পদ্ম, ঝাঁঝি এবং কচুরিপানা। রাইট অ্যান্সার কী হবে? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হবে কচুরিপানা। কচুরিপানাটা হচ্ছে জলে ভাসমান উদ্ভিদ বলতে পারেন। পরে কোশ্চেনে চলে আসবো। বলা হয়েছে নিচের কোনটি জলে নিমজ্জিত উদ্ভিদ? নিমজ্জিত মানে বুঝতে পারছেন, ডিটেলসে বলার প্রয়োজন নেই, খুবই একটা ইজি মিনিং রয়েছে, সকলেই জানেন। রাইট অ্যান্সার হবে কি? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে শৈবাল। শৈবালটা হচ্ছে জলে নিমজ্জিত উদ্ভিদ। ক্লিয়ার? পরে চলে আসবো নিচের কোন উদ্ভিদটি উভয়চর? তো আমরা এতদিন জেনেছি যে প্রাণী উভয়চর রয়েছে, যেমন ব্যাং একটা উভয়চর প্রাণী, এবার উদ্ভিদের কথা চলে আসছে, তাহলে উদ্ভিদ কোনটা রয়েছে? কচুরিপানা, কমলি, শৈবাল, ঝাঁঝি। রাইট অ্যান্সার অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, কমলি। ওকে, কমলিটা হচ্ছে কি, আমরা এই কমলিটাকে কিন্তু শাক হিসাবে কিন্তু খেয়ে থাকি। আপনারা যারা ভিলেজ সাইডে বিলং করেন বা টাউন সাইডে যারা বিলং করেন তারাও জানেন যে কমলি শাক পাওয়া যায়, সেগুলো খাওয়া যায়, সেই শাকটা খাওয়া যায়। তো এখানে কিন্তু সেই কমলি শাকটা যেটা কিন্তু একটা উভয়চর উদ্ভিদ, এটা জলেও হয় এবং ডাঙায়ও কিন্তু দেখা যায়। ক্লিয়ার? পরে কোশ্চেনের দিকে চলে আসবো। বলা হয়েছে নিচের কোনটি সংরক্ষিত অঞ্চল হিসেবে গণ্য হয় না? নিচে যে অপশনগুলো রয়েছে জাতীয় উদ্যান, বায়ব উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত অরণ্য, এর মধ্যে থেকে কোনটি সংরক্ষিত অঞ্চল হিসাবে গণ্য হয় না? রাইট অ্যান্সার হবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বায়ব উদ্যান। বায়ব উদ্যানরা কিন্তু সংরক্ষিত অঞ্চল হিসাবে গণ্য হয় না। পরে কোশ্চেনে চলে আসব। বলা হয়েছে উন্নত দেশের ওষুধের শতকরা কত ভাগ ভেষজ গাছপালা থেকে তৈরি হয়? উন্নত যে দেশগুলো রয়েছে, উন্নত দেশ কাকে বলে এবং অনুন্নত দেশ কাকে বলে, আমি কিন্তু আপনাদের এর আগে একটা ডিটেলস ক্লাসে করিয়েছিলাম ইভিএস থেকে। আমি উন্নত দেশ এবং অনুন্নত দেশ যেগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু আপনাদের বুঝিয়েছিলাম। ওকে, বিভিন্ন যে সম্মেলন রয়েছে, স্টকহোম সম্মেলন, বসুন্ধরা সম্মেলন যখন পড়িয়েছিলাম সমস্ত কিছু আমি বুঝিয়েছি। তো উন্নত দেশে যে ওষুধ পাওয়া যায় সেই ওষুধের শতকরা কত ভাগ ভেষজ গাছপালা থেকে তৈরি হয়? 10, 25, 15, 40। রাইট অ্যান্সার অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, রয়েছে 25 ভাগ, মানে যে ভেষজ গাছপালা থেকে কিন্তু ওষুধ পাওয়া যায় সেটা হচ্ছে কোথায়? উন্নত দেশে। পরে কোশ্চেনের দিকে চলে আসবো। বলা হয়েছে কেওলাদেও জাতীয় উদ্যানটি অবস্থিত নিচের কোথায় বা কোথায় অবস্থিত? কেওলাদেও জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ, কেরালায়, রাজস্থানে, ছত্তিশগড়ে? রাইট অ্যান্সার অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে রাজস্থানে অবস্থিত। পরে কোশ্চেনে চলে আসবো। বলা হয়েছে বাসক পাতার রস উপকারী নিচের কোনটির পক্ষে বা কোনটির জন্য? এই বাসক পাতার রস খুবই উপকারী বা কার্যকারী, কাজে লাগে, খুব উপকার হয় কোনটির ক্ষেত্রে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সহজ হলেও পরীক্ষায় কিন্তু 95% আসার চান্স রয়েছে। সর্দি কাশি সারাতে, মাথা ব্যথা সারাতে, গলা ব্যথা সারাতে, জ্বর সারাতে? অপশন এ ইজ দ্য এখানে রাইট অ্যান্সার, রয়েছে সর্দি কাশি সারাতে। তারপরে যে নেক্সট কোশ্চেনটি রয়েছে, বলা হয়েছে উত্তর পূর্বাঞ্চলে যে গাছ থেকে জনন নিরোধক বাড়ি তৈরি করা হয় তার নাম কি? কোথায়? উত্তর পূর্বাঞ্চলে যে গাছ থেকে জনন নিরোধক বাড়ি তৈরি করা হয় তার নাম কি? রাইট অ্যান্সার কী হবে? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে ইয়াম। ইয়াম হচ্ছে রাইট অ্যান্সার এখানে রয়েছে। পরে কোশ্চেনে চলে আসবো। বলা হয়েছে কি কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বাট ভেরি ইজিও কোশ্চেন। এর আগে একটা কোশ্চেন দিয়েছিলাম, সেটার অ্যান্সার হয়েছিল রায়গঞ্জে, যেটা পশ্চিমবঙ্গের পক্ষী অরণ্য বলা হয়ে থাকে। রায়গঞ্জ যারা করেছিলেন তাদের রাইট অ্যান্সার হয়েছিল। তো কোথায় অবস্থিত? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার এখানে রয়েছে, অসমে কাজিরাঙ্গা অবস্থিত। কাজিরাঙ্গা যে জাতীয় উদ্যানটা সেটা অসমে অবস্থিত। পরে কোশ্চেনে চলে আসবো, এটা আপনার জন্য হোমওয়ার্ক থাকবে। বলা হয়েছে ধান গাছের ইংরাজি নামটা কি? ওকে, ভালো করে খেয়াল করবেন ধান গাছের ইংরাজি নাম, আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাদের শেয়ার করে দিয়েছিলাম। অবশ্যই চেষ্টা করুন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে অ্যান্সারটা লিখে দেওয়ার জন্য, কোনো রকমের ফোর্স নেই। আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনি কমেন্ট করে হোমওয়ার্কের অ্যান্সারগুলো দিতে পারেন। ওকে, তো এই ছিল আজকের ক্লাসের ছোট্ট একটা ডিসকাশন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আপনার সঙ্গে ডিসকাস। যদি সেশনটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার তো আপনারা এমনিই করেন, আর অবশ্যই নতুন স্টুডেন্ট হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন,
প্রত্যেকটা ক্লাসের নোট পেন আপনি পেয়ে যাবেন। আর আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলও জয়েন হতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা টেলিগ্রামে সার্চ করবেন bengali01, সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, আমার ছবি দেওয়া রয়েছে, আপনারা জয়েন্ট হয়ে যান। ওকে, ক্লাসের পিডিএফগুলো আর একটু পরে আমি পিডিএফটা শেয়ার করে দেবো, খুব সহজে আপনারা পিডিএফ পেয়ে যাবেন। আর আপনার যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা আমাকে সরাসরি ইনস্টাগ্রামে এসএমএস করতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে।